কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না, আর যদি হাতে মাখা তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একদম স্বাস্থ্যকর একটা গরুর মাংস রান্না, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। চলেন মূল রেসিপিটি চলে যায়, কথা না বাড়িয়ে প্রথমে আমি কড়ার ভিতরে গরু মাংসটা মাখাবো। সেই জন্যে গরু মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস নিয়েছি আর গরু মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? তারপরে এই মাংসের ভিতরে আমি দিয়ে দেবো গোটা সব মশলা। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো। এখানে 4-5টা পেঁয়াজ কেটে আমি মাঝখান থেকে 4 ভাগ করে দিছি, আর রসুনগুলো আস্তে দিয়েছি, এটা চায়না রসুন সেজন্য আস্তে দিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি 10-12টা, গোটা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়েছি। তারপরে দিয়ে দেবো তেজপাতা। এখন দিয়ে দেবো সয়াবিন তেল, এখানে সর্ষের তেল দিতেও পারেন, আমি সয়াবিন তেল দিছি। এখানে 1/2 কাপের মতো সয়াবিন তেল দিছি। দিয়ে দেবো এখানে আদা রসুন আর হলুদ, শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে, আর পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর আজকে মাংসটা কিন্তু বেশি মশলা দিব না, আর বেশিরভাগ রান্না হবে কাঁচামরিচ দিয়ে, আর ফ্লেভারটা অনেকটা ভালো হবে, আর খেতে তো খুবই মজা লাগবে, আশা করি বুঝতে পারছেন। এখন মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি চুলার পরে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিব না, প্রথমে আমি চুলার আঁচটা জোরে জাল দিয়ে দেব যাতে একটু বলক আসে আর পানিটা ছেড়ে দেয়। এখন আমি কিছুটা গরম হয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিছি, ঢাকনাটা আবার তুলে দেখাচ্ছি পানিটা কতটা ছেড়েছে। এখন আমি মাংসটা একদম মাঝারি আঁচে রান্না করে নেব, এখানে জোরে জাল দিলে কিন্তু মাংসের পানি শুকিয়ে যাবে, মাংসটা কষানি হবে না আর খেতেও ভালো লাগবে না। আমি মাংসটা আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। এইভাবে আমি মাংসটা রান্না করে নিব, আর এই মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগবে, ধৈর্য সহকারে রান্না করতে হবে। আর কাঁচামরিচ আমি আস্তে দিছি, সেটাও আপনাদের প্রশ্ন থাকতে পারে, কাঁচামরিচটা তো এমনি মাংস সিদ্ধার হওয়ার আগে গলে যাবে। তারপরে এইভাবে মাংস আমি তেলের কষায় দিয়ে নেব, দেখতে পারছেন আমি পানিটা শুকিয়ে আসছে, একটা মাংস আমি কাটা চামচে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। এখন এটাকে আমি ভালোভাবে তেলের কষায় দিয়ে নেব। মাংস থেকে যখন এরকম তেল ছিঁড়ে দেবে, দেখেন আস্ত কোনো মশলার কোনো অস্তিত্ব নাই, সব কিছুই গলে গেছে, মাংসের সাথে মিশে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দেব, দিয়ে যতটুকু বাকি আছে মাংস সেদ্ধ হয় ততটুক পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে নিয়েছি 20 মিনিটের মতো, এখন এর ভিতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচের মতো। তারপরে এই তো গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সাথে খান, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, যেটার সাথে খান না কেন খুবই মজা লাগবে, স্বাস্থ্যকর একটা খাবার কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলো ট্রাই করবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।